লো একটা মেয়ে তার বেটি কালো, ভালো করে বুঝবেন, একটা মেয়ে তার বেটি কালো, বউ তার বেটিটা কালো হয়েছে। আমাকে বলছে মমতাজ সাহেব বেটিটা কি করে বিয়ে দেবো, খুব কালো, কোনো ছেলে পছন্দ করতে চাইছে না। বলছি ভালো না, বেটিটার এদিক ওদিক এদিক ওদিক করে বিয়ে হয়ে গেল। তারপরে একদিন বলছে আপনি তো পাঁচ জায়গায় জলসা টলসা করেন, একটা ভালো মেয়ে পেলে বলবেন আমার বড় ছেলেটার বিয়ে দেবো। যে কেমন মেয়ে খুঁজছেন? বলছে যেন পরিষ্কার হয় টকটকে, অত নিজের মেয়েটা কালো। ভালো, এদের মানসিকতা দেখুন, ও নিজের মেয়ে কালো, অন্যজন বিয়ে করতে পারছে না, বিপদে আছে, অথচ নিজের বৌমা যখন খুঁজছে তখন হাঁসের ডিমের মতো পরিষ্কার। কেমন মানসিকতা নিয়ে বসবাস করে বুঝতে পারছেন তো? নিজের বেটার জন্য তখন আর কালো মেয়ে পছন্দ হচ্ছে না ওর, এটা হচ্ছে তার মানসিকতা। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে চাও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, বিশেষ করে তোমার মায়ের সাথে। ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, পিতামাতার পায়ের তলায় জান্নাত, শুনেনি? হ্যাঁ শুনেছে কি শুনেনি? শুনেছি, যদি হাদিস ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় জান্নাতে হাদিস ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। আর আল্লাহ এখানে বলেছে তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, এই কারণে যে তার দুধ পান করিয়েছে তোমাকে 2 বছর। ইসলামের সর্বক্ষণ নারীদের মর্যাদা কি বেশি, পুরুষের মর্যাদা কম। দুনিয়াতেই দেখুন ওদের কত মর্যাদা। এই লক্ষ্মীর ভাণ্ডার কারা পাচ্ছে? পুরুষ মানুষ কেউ পাচ্ছে? ওরাই পাচ্ছে। কন্যাশ্রী কারা পাচ্ছে? রূপশ্রী, এই যত রকমের শ্রী আছে আছি, কারা পায়? সব ওরা পায়। এখানে চাকরিজীবী আছেন একজন মাস্টার মশাই, উনি মারা গেলেন, ওনার স্ত্রী পেনশন পাবে কি পাবে না? পাবে। একটা বউ চাকরি করতো, সে মারা গেল, তার স্বামী পেনশন পাবে? পাবে না। আই মমতাজ ইসলাম, আমি মারাত্মক বড় পাপ করেছি, বলুন তো আমার ওই পাপটা আমার স্ত্রীর আমল নামায় তুলে দেওয়া হবে? হবে না। কিন্তু আপনার স্ত্রী যদি কোনো পাপ করে, ওই পাপটা আপনার আমল নামাতে তুলে দেওয়া হবে। বুঝতে পারছেন তার মানে কি অবস্থাতে আছেন আপনি? হ্যাঁ, আর ও কত রাজ সিংহাসনে আছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝতে পাচ্ছেন? আমাদের সমাজে আল্লাহ সুবহান ওয়া তাআলা নারীদের মর্যাদা এত দিয়েছে, ওরা নিজেদের মর্যাদা বোঝে না। জামাই যখন নিজের বেটির কথা শুনে চলে তখন বলে লক্ষ্মী জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে কান্দের উঠবুস করায়, এইরকম না হলে সারা বাপের বেটা জামাই। আর ওর বেটা যখন ওর বৌমার কথা শুনছে তখন বেটাকে বলছে তুই ভেড়া নাকি রে, বইয়ের কথা চলছিস? বলে কি বলে না? হ্যাঁ, এর নাম নারী। ওর মেয়েকে নিয়ে জামাই ঘুরতে গেলে খুব পছন্দ করে, এই না হলে জামাই দেখ আজকে দার্জিলিং, কালকে পুনে, তারপরে দিন অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সত্যি জামাই একটাই পেয়েছি, মাশাআল্লাহ রাজপুত্র জামাই, কারণ ওর মেয়েকে খুব ভালোবাসছে তাই। অথচ ওর বেটা ওর বৌমাকে নিয়ে ঘুরতে যায় একটু রায়গঞ্জে, গিয়ে দুটো লিপস্টিক ঠোঁট পালিশ আয়রানা সারো মাস্কুরা কিছু কিনে আনুক, বলবে নিজের বোনের বেলা দেখতে পাও না, বইয়ের বেলা এত দরদ। ওর নাম নারী। বাস্তব বলছি না অবাস্তব? ওরা নিজেদের সম্মান নিতে জানে না। ওদের যে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা ওরা নিতে পারলো না সমাজে। আল্লাহ আকবার। অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন পুরুষ মানুষদের জন্যে, বিশেষ করে জান্নাত যদি যেতে চাও আব্বা মায়ের সেবা যত্ন করো। এইখানে একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট। কিছু মানুষ বলছে মৌলী সাহেব বাপ মায়ের কথা তো বারবার শোনার কথা আপনি বলছেন, তাকে সেবা যত্ন করার কথা বলছেন, কিন্তু আমার বড় ভাইকে যে 1.5 বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে আর দেখতে মন চায়, এরকম অনেক কেস আছে না নাই? হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, পৃথিবীতে যদি কোনো জ্যান্ত জাহান্নামীকে যদি দেখতে চান, যে লোকটা বেঁচে আছে তবুও জাহান্নামে যাবে, ওই লোকটা যে তার সম্পত্তি থেকে তার মিরাজকে, তার সম্পত্তি থেকে তার ওয়ারিসকে বঞ্চিত করে দেয়, এ জ্যান্ত জাহান্নামি লোক। কিছু লোক আছে বলছে বড় ছেলেটা বেশি খেতে টেতে দেয়, দেখাশুনো বেশি করে, 5 কাঠা জমি মলি সাহেব ওকে বেশি দিয়ে দিয়েছি, এরকম লোক আছে না বাজারে? হ্যাঁ, আর ওই লোকটা দেখি হজ করতেও যাচ্ছে মাঝে সাঝে, এই ভাবি যে প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যা জমি ভাগ করেছে। আল্লাহ একবার, হজে যাওয়ার আগে মেয়ে সব মেয়েগুলোকে ডেকে আর ছেলেগুলোকে ডেকে জমি জায়গা ভাগ করছে,
ছেলেগুলোকে বলছে রাস্তার পজিশনের জমিগুলো তোরা তিন ভাই নিয়ে নিবি, অসুবিধা নেই। আর মেয়েগুলোকে বলছে তোরা এই বিলে পানি জমে থাকে, দেড় বিঘে আছে, তোরা চার গুণে ভাগ করে নিবি। ফেরেস্তারা এত বড় লাঠি নিয়ে কাবা শরীফের পাশেই বসে আছে। ওরে 4,00,000 টাকা খরচা করে এইখানে আসছিস, তুই যে জমি সর্বনাশ করে দিয়েছিস বেটা বেটিকে। হে এরকম হাজি সাহেব আছে না? নেই, গাদা আছে, গাদা ভর্তি সমাজে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। পিতামাতার কত মর্যাদা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলেছেন উফফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে এমন করে কথা বলো না, এমন দুর্ব্যবহার তাদের সাথে করো না যে তোমার কথাতে উহ শব্দটা যেন বলে না দেয়। আল্লাহ আকবার। তারপরে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা শোনো, তোমার আব্বা মা যদি দিনের এমন কোন কাজের যদি তোমাকে জোর জবরদস্তি করে যার সম্পর্কে তোমার জানা নেই, অবশ্যই তুমি তাদের সঙ্গে আপোষ করো না। পিতামাতার কথা শোনা ভালো, সব কথা শোনা ভালো না। বাচ্চাটা টা টা করে কাঁদছে সারা রাত ধরে, আপনার মা বয়স্ক মানুষ, তাবিজ করে খুব বেশি পছন্দ করে, বা বৌমাকে আর ছেলেটাকে বলছে মেরে ফেলবি নাকি বেটাটাকে। বারবার বললাম মৌলভী সাহেবের কাছে একবার গিয়ে একটা তাবিজ আন, আপনার মা যদি এ কথা বলে বলে ওর মুখ দিয়ে যদি ফেনা বার হয়ে যায় তবু আপনি শুনতে পাবেন না, কারণ ওটা হাদিস কোরআনের বিপক্ষের কথা, অসম্ভব ব্যাপার। আপনি মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখতে খারাপ, মেয়েটা কালো, মেয়েটা বেঠে, কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে, আলেম মেয়ে, পর্দাশীল মেয়ে, আপনি তাকে বিবাহ করবেন বলে রেডি। আপনার মা বলছে আমার বেটিদের মতো দেখতে হবে না, আমাদের সঙ্গে মানাবে না, আমার গায়ের রং আর ওই মেয়েটার গায়ের রং অন্তত পক্ষে তোর বুনেদের মতো হোক, একদম আব্বা মায়ের কথা শোনা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন ফাজ পারবি জাতির দিন, যে মেয়ের ভিতরে দিনের জ্ঞান আছে বিবাহের জন্য বউ হিসাবে তাকে তুমি অগ্রাধিকার দাও। নবী বলেছে ওর ভিতরে হাদিস কোরআনের জ্ঞান আছে, ওকে আগে বৌমা বানাও বা নিজের বউ বানাও। আর তোমার মা বলছো চামড়া পরিষ্কার কিনা দেখো, শোনা যাবে? যাবে? একদম যাবে না। আমাদের সংসারে যত রকমের পিতামাতার অসম্মান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তার একটা কারণ, এগুলো আমি সব জায়গাতে বলি, আজকেও বাদ দেবো না, বলে দেব। বেটি দেখতে গেছে মানে বৌমা দেখতে যাচ্ছে বেটার, মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করছে তোমার নাম কি, বলছে আমার নাম ঝিনুকমালা। দাই বলছে খুব সুন্দর নাম তো ঝিনুকমালা, বলছে হ্যাঁ ঝিনুকমালা। তোমার আব্বা কি করে? না আমার আব্বা রায়গঞ্জে চারটে দোকান আছে মেন রোডের উপরে। আর কি করে তোমার আব্বা? আর 12টা লরি আছে এই রোডে, ওই শিলিগুড়ি থেকে কলকাতা পাথর টাথর কিছু বয়। বলছে তাই? বলছে হ্যাঁ। তোমার ভাই নাই? বলছে আমার ভাই নাই। তাই নাকি? বলছে হ্যাঁ। তখন লোকটা লাফিয়ে উঠিয়ে বলছে তোমাকে দেখে মা আমার খুব পছন্দ, এত পছন্দ হয়েছে বলা যাবে না, মানে মেন পছন্দ। মনে মনে ভাবছে সালা বুড়োটা মরে গেলিয়ে চারটে দোকান আমার ব্যাটার হয়ে যাবে, আর 12টা লরি 12টাই পেয়ে যাব। লাস্টে যখন চলে যাচ্ছে তখন বলছে হাগো মা, মা তুমি এখন পড়াশুনো করছো তো? তখন মেয়েটা হাসতে হাসতে পড়াশুনো করি না, তো কী করো? তো যে মাঝে সাঝে টিকটকে ভিডিও করি একটু একটু করে। তাই টিকটকে ভিডিও করতে পারো? বলছে হ্যাঁ আমি টিকটকে ড্যান্স করি। তাই? হ্যাঁ। ও বুড়ো আবার বাড়ি গিয়ে গল্প করছে বউয়ের সাথে, যাতা ঘরের মেয়ে নয়, টিকটকে নায়িকাও বটে, এমন বউ মানছি পাড়ার এক নম্বরের। এই টিকটকের নায়িকা এনে বাড়িতে বুড়ো বয়সে ভাত খাবার আশা করছেন? কত বোকা চিন্তা ভাবনা আপনার, ও তো এমনি ঝাঁটা ভিজিয়ে রেখেছে, আপনি এনেছেন টিকটকের নায়িকা, ও আপনাকে ভাত দিবে বলে মনে হচ্ছে? ওর ভিতরে দিনের জ্ঞান আছে? আপনার আব্বা মা যদি এইরকম হাদিস এবং কোরআনের বিরুদ্ধে বিপক্ষে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে আর আপনাকে যদি তার ব্যাপারে বাধ্য করে, অবশ্যই আপনি তার থেকে ফেরত চলে আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নাম্বার 4, লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপও যদি হয় তার থেকে তুমি নিজেকে বাঁচাও, সেই পাপ যদি পাহাড়ের গর্তের ভিতরে লুকানো থাকে তার থেকেও তুমি বাঁচো, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের মাঠে সেটা প্রকাশ করে দিবেন।
অনেক অসভ্য যুবক রয়েছে বর্তমান, অনেক অসভ্য যুবক রাতের বেলা ভিডিও কলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কথাটা বলেছে ভিডিও কলে, ওটা রেকর্ডিং করেছে, সকালবেলাতে আবার বন্ধু বান্ধব চার পাঁচজন মিলে আছে সেখানে ভিডিওটা চালিয়ে বলছে দেখ পেরেছিস জীবনে এরকম, এই গরু কোথাকারে তুমি এটা দেখাতে গেলে কেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পাপ ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, সেটা যদি পাহাড়ের গর্তের ভিতরে যদি লুকানো থাকে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা টেনে বার করবে, সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবে। কোন পাপ? যে পাপ তুমি পৃথিবীতে প্রকাশ করে দিয়েছ, যে পাপের তুমি পৃথিবীতে সাক্ষী রেখে দিয়েছ, ওই পাপ ক্ষমা হবে না। ভিডিও কলে কথা বলেছিলেন ভুল করে, আপনি যদি তারপরে দুই চার দিন পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই ক্ষমা হয়ে যেত, অবশ্যই কি হয়ে যেত, ক্ষমা হয়ে যেত। কিন্তু এই যে বন্ধু বান্ধবকে দেখিয়ে সাক্ষী জোগাড় করে ফেলেছেন, এ পাপ আর ক্ষমা কি হবে না। খুব সাবধান, প্রথমে যেটা বলে এসেছি সেটা হচ্ছে এই যে নবীদেরকে পৃথিবীতে দুটো কাজের জন্য পাঠানো হয়েছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম থেকে বাঁচাবার। তাহলে এতক্ষণ আপনাকে জাহান্নামের ব্যাপারটা অনেকক্ষণ ভাবিয়েছি, এবার আমরা যারা বসে আছি জান্নাতে সবাই যেতে চাই ইনশাল্লাহ, সবাই যেতে চাই তো, ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি জান্নাতে যাব ইনশাল্লাহ। এক, দুল্লানি আলা আমালিন ইদা আমিল তাফু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। একটা নতুন মুসলিম হওয়া ছেলে আল্লাহর নবীকে সে বলছেন দয়ার নবী গো আমি একজন কনভার্ট মুসলমান, আমি জান্নাতে যাব, আপনি দয়া করে আমাকে জান্নাতের আমলের ব্যাপারে বলে দেন। বিশ্ব নবী বলছেন কলা তা'বুদুল্লাহ, তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে সর্বক্ষেত্রে তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। যদি বলছেন সর্বক্ষেত্রে কি আল্লাহর ইবাদত করা যায়, জি তাহলে আমার বইয়ের কাছে টাইম দেবো কখন, বেটির কাছে টাইম দেবো কখন, ব্যাটার কাছে টাইম দেবো কখন, মাঠে যাব কখন, চাষাবাদ করব কখন, আরে সর্বক্ষণে কি আর আল্লাহর ইবাদত করা সম্ভব, সম্ভব বলুন, সম্ভব নয়। আসলে আমরা এটা জানি না যে ইবাদত কাকে বলে, শুধু স্থানের পরিবর্তন করলেই ইবাদতে পরিণত হয়, সিস্টেমের পরিবর্তন করে দিলে ইবাদতের পরিণত হয়।